subscribe now and press the bell icon. Never miss an update. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইয়োর ফ্রেন্ড জুমা। এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে দশটা, আর আমরা আজকে বৃহস্পতিবার একটু সমাজের খাড়াহুড়ো খেতে রয়েছিলাম। ঘর টর পোছাপুছি করা, চা খাওয়া, রান্নাটাও বসিয়ে দিয়েছি, বাবাইয়ের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বাবাই কলকাতা যাবে। আর অন্য কি করি দেখি, ভাবছি ভেন্ডি ভাতে দেবো, একটু বড়ির ছাল করেছিল, ও তো ওই দিয়ে খেয়ে না হয়ে যাবে। তো টাইমটাও স্লো হয়ে এসেছে, মানে অনেকটা কমে এসেছে। তো গেছে এখন ফুলমালা কিনে আনায়, বললাম কুঁচো ফুলই কিনে আনো, অল্প করে কিনে আনো, আজকে গাছেতে অনেক ফুল দিয়েছে, চলো তোমাদেরকেও একচুয়ালি দেখিয়ে দিই। তো এই দেখো আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এখানেও সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে কত অপরাজিত ফুল ফুটেছে, তো নীল অপরাজিতও দিয়েছে, ওটা সাদার মাঝখানে চাপা পড়ে গেছে। আর এইদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি, এখানে কচুও বার করে রেখে দিয়েছি, কচুটা ভাতে তো ভাবছি খ্যাংসা দুটো ভাজা করব। আর এই ভেন্ডিটা তোমার ভাতে ভাত বলতে ওই আলাদা আলাদা করে সেদ্ধ করব। তো দেখি কি হচ্ছে না হচ্ছে। তো ভেন্ডিটা সেদ্ধ করা হয়ে গেছে, মেখেও নিয়েছি নুন তেল দিয়ে। আর কচুটা হচ্ছে একটু এর করা আছে, তোমার তেল লঙ্কা করা আছে, ওই দিয়ে মাখবো। আর এখানে তোমার ভাত বানানো কমপ্লিট হয়ে গেছে। তো বাবা একটু চিকেনটা খাবে খাবে করছিল, বললো যে অন্য কিছু করতে হবে না, আমাকে চিকেন দিয়েই ভাত দিয়ে দাও বলছিল। আমি বললাম বৃহস্পতিবার তোমাকে খেতে হবে না, আর যেহেতু এদিকে টাইমে লেট হয়ে গেছে, আমি না খেলেও চলবে, ও খেলেও হবে। তো ওই জন্য ওকে বললাম যে ছেড়ে দাও, ঠিক আছে, আমি কিছু আর বলি নি, ভাবলাম যে একটু বড়ির ছাল করে দেবো আর এ করে দেবো বলেছিলাম, কিন্তু সেটা আর করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য ভাবছি চিকেনটা বার করে দেবো, ওকে চিকেন দিয়ে ভেন্ডি ভাত দিয়ে কচু ভাত দিয়ে এসব দিয়ে ভাত দিয়ে দেবো, ওই দিয়ে খেয়ে চলে যাবে। আমি নয় পরে একটু রুটি বানিয়ে দেবো, আজকে তাড়াতাড়ি বানাবো, এখনই আটাটা মেখে রেখে দেবো, পরে বানিয়ে নেবো, কারণ নাহলে রুটি না খেলে অসুবিধা আছে। ভাত ধরো এখন না খেলে ভাত ইচ্ছা আছে, ওগুলো একটু যদি তেমন হয়, ভাতটা একটু সবকিছু সবজি দিয়ে ভাজা করলাম বা ওগুলোর কথা, ওগুলো দেখা যাবে কী হচ্ছে না হচ্ছে। তো চলো, বাবা এখনও আসেনি, এলে এখনও পুজো করবে, ওরও এখন অনেক কাজ আছে, জানি না এত দেরি করছে কেন বা কী জন্য এত দেরি হচ্ছে। এই দেখো বাবা কি সুন্দর পুজো করে দিয়েছে, আর এই ধূপটা ওকে বললাম জেলে দাও, এই ঠাকুরের বেশ ধূপটা খুব ভালো লাগে, তাই না বলো? তো এদিকে বাবাইয়ের খাবারও আমি রেডি করে ফেলেছি, এখানে ভেন্ডি ভাতে মানে ভেন্ডি সেদ্ধ, কচু ভাতে এখানে চাটনি আর চিকেন দিয়ে দিই, ও খেয়ে নিক, আজকে অনেকটা লেট হয়ে গেছে, 11:30টার উপর বেজে গেছে। ঘুরতে বাজে 11:49, তো বাবাই চলে গেছে, আর ফল কেটে কিছুটা ও নিয়ে গেল, ওই ফলের জায়গা ফাগুলো ধুয়ে রাখলাম। এবার আমি আটাটা মাখবো মেখে রেখে দিয়ে, তারপরে আমি চান ফান করতে যাবো। জামা কাপড়গুলো সব কাঁচা ছিল, ওগুলো শুকোতে দিলাম, দিয়ে কিছু কিছু যেগুলো শুকিয়েছে ওগুলো তুললাম, তুলে এখানে সব রেখে দিয়েছি, এই থাক, পরে সব পাট করব। তো চলো এখন আমি আটাটা মেখে নিয়ে তারপরে আবার কথা বলছি। তো খিদে পাচ্ছে বলে ওই জন্য মুড়ি নিয়ে চলে এসেছি, আর এখানে জলও নিয়ে নিয়েছি, আর কেবেলের লাইনও দিয়ে দিয়েছি। তো চলো তোমার মুড়িটা আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর জামা জামাগুলোও পাট করবার আছে, অনেক কাজ আছে, আর বাইরেও আবার দেখো মেঘ করে এসেছে। তো আমি রাতের জন্য আটাটা মেখে রেখে দিয়েছি, ভাবছি একটু বাদে যদি করে নিই করে নেবো, নাহলে রাতে বানাবো, আর রাতেও মাখা আছে। তো বাইরে আবার দেখো রোদও উঠে গেছে, তখন মেঘ করেছিল, আবার এখন রোদ। তো চলো লেচিগুলো নাহলে কেটে ভালোভাবে রেখে দিই। তো আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, এখানে গ্যাসও অন করে দিয়েছি, তো চলো রুটিগুলো করেই নিই, নিয়ে তারপরে একবারে আমি পরে কথা বলছি। তো আমার রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, হটপটে এবার রেখে দেবো, দিয়ে এখানটা রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। দেখো আবার বাইরে ভালোই রোদ, জানি না কখন কী করছে এই পাগলা আকাশটা। চান ঠান করে ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণই, আর ঠাকুরের প্রসাদও নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটু আজকে তোমার মিষ্টি আর বিস্কুট মিশিয়ে দিয়েছিল, গোপালকে বিস্কুট দিয়েছিলো, কারণ মিষ্টির দোকানে মিষ্টি দুটোই পড়েছিল, সন্দেশ আর কি, যে সন্দেশ আমাদের নিয়ে আসা হয় ওই সন্দেশ
ছিল, তো সকাল সকাল তাড়াতাড়ি হয়ে ওঠেনি আজকে, ওই জন্য কী করলো ওই সন্দেশে এনেছিল। আর তোমরা তো দেখলেই আজকে বিরাট বড় কাজটা মিটিয়ে ফেললাম, রুটিটাও বানিয়ে ফেলেছি, রাত্রিবেলা যা তরকারি বানাই বানাবো। তো কেন বলো তো, ইদানিং মানে আমাদের এইদিকে এখন কালী পুজো পর্যন্ত একটু লাইট যাওয়া আসা আপ ডাউন এরকম হবে, বৃষ্টিও হবে। কালকেই বৃষ্টি হয়েছিল, আবার আকাশ পাকাশ ডাকছিল, ওই জন্য রুটিটা করে নিলাম। কিন্তু তরকারি অতটা তোমার ঝামেলা থাকে, তরকারি যা হোক কিছু একটা বানিয়ে নিলে হয়ে গেল। তো বিকালবেলা একবার ছাদেও যেতে হবে, বাবা এই পুজো পুজো করে কদিন ধুতি কাপড়টা পরে ঠাকুরকে দিয়েছিল, পুজো পুজো করেছিল, তো ওটা ছাদে ধুতিটা দিয়ে এসেছে, আর আমি রামাবলিটা কেচে আমি এখানে শুকোতে দিয়ে দিয়েছি। তো বিকালবেলা ছাদে যাবো, গাছগুলো একটু জল দিয়ে দেবো, দিয়ে করে নেবো। আর আমি তো তখন মুড়ি খেয়েছি, দেখতে পেয়েছো, আমি আর ভাতটা খাইনি, কারণ নিরামিষতে খালি কচুটা আছে আর ভেন্ডি আছে, অন্য কিছু নেই। আর তোমার তো আঁশের তরকারি আছে, আঁশের তরকারি বলে আমি আর আজকের দিনটা খাইনি। সে যাই হোক, যতটা পারি চেষ্টা করি সব কিছু করার, তো এটুকুই বলবো। তো চলো এখন আর কী করবো, হ্যাঁ সবাইকারই ফোন হয়ে গেছে, মা দিদি সবাই ফোন করে নিয়েছে, সবাইকার সঙ্গেও গল্প করা হয়ে গেছে, এই সময়ের ভেতরও অনেক কাজ হয়ে গেছে। এখন কিন্তু ঘড়িতে বেজেছে 3:02, তো এখনই একটু বসেই থাকবো। হ্যাঁ পেয়ারাটা বার করে রেখে দিয়েছি, চলো তোমাকে এক ঝলক দেখিয়ে দিই। তো পেয়ারা বার করে রেখে দিয়েছি, এখানে তো পেয়ারাটা আছে, পেয়ারাটা ভালোভাবে কাটবো। তোমার গায়ে একটা ছোটো হয়তো দাগ দাগ হয়ে গেছে, ওগুলো সব ভালোভাবে কেটে শশাও বার করা আছে, ওগুলো আজকে খাবো, কারণ বাবাই হয়তো ফল নিয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম, আমাকেও মুখ করছে বলছে কেটে খেয়ে নেবে করছিলো। হ্যাঁ আমাকে বলো তো আমি কেটে দেবো না কে আনি না, কেটে আর দিতে হবে না, আমি যা খাবো বেছে বুঝে আমি ঠিকঠাক খেয়ে নেবো। আমি তো বেশি খাবো না, ওই একটা দুটো খেলাম, মানে আমার শশা পেয়ারাটাই ভালো লাগে। আর এখন মানে ইদানিং পেয়ারাটা বেশি মন চাইছে, কারণ এই সর্দির মুখে দেবে কচি কচি পেয়ারা চেপাতে খুব সুন্দর লাগে। তো চলো পরে আবার কথা বলছি, এখন এই পেয়ারাটা আর শশাটা কেটে খায়। করতে পারে 5টা করে আর আমি ছাদ থেকে চলে এসেছি, আর ছাদে একটা অপরাজিতা আর একটা নীল অপরাজিতা একটা সাদা অপরাজিতা ফুটেছিল, তুলে নিয়ে চলেছি, এবারে ঠাকুরকে দিয়ে দেবো। আর বাবাইও ডোমঝুরি এসে গেছে, আমাকে ফোন করেছিল, তো তো চলো এবারে ঠাকুর সন্ধ্যে ফন্ধ দেবো একটু বাদে। ঠাকুরকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে ফুল দুটো দিয়ে দিয়েছি, এদিকে শিব ঠাকুরের মূর্তি আছে, শিব ঠাকুরের দিকে নীল অপরাজিতাটা দিয়েছি, এদিকে তার আমার দিকে সাদা অপরাজিতা দিয়েছি। আর জামা কাপড়গুলো পাঠ করা সবই হয়ে গেছে, আর এই ধুতিটা আর আমাবলিটা পাঠ করিনি, ওটা বাবা এসে ফ্রেশ হয়ে পাঠ করে নেবে। আর এখানে সব বিছানা টিছানা গোছানা বলো, জামা কাপড় কাছাকাছি সব কিছু কাজ কমপ্লিট। তো বাবা সন্ধে টিফিনের জন্য মিষ্টির দোকান থেকে সিঙ্গাড়া এনেছে, আর আমি একটু রুটি নিয়ে নিয়েছি, আমি যেহেতু কিছু খাইনি তো রুটি দিয়ে আমি সিঙ্গাড়া খাবো, আর ও সস দিয়ে খাবে, ও আবার কাজে যাবে বলে রেডি হয়ে গেছে। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে, এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:27, সন্ধ্যের পর থেকে আর সেইভাবে আসা হয়নি, একটু ভালো খারাপ সব রকম মিশিয়েই আছে ছিল, আমার সকাল থেকে সেইভাবে মনেও ছিল না। তো পরে আসছি এই কথায়, তো বাবাই আমাকে বলেছিল তো রুটি বানিয়ে নিতে, রুটি বানিয়ে নিয়েছিলাম, আর আমাদের এখানে নিরামিষের কৈলাসের ঘুগনি বলি, তো ওই নিয়ে চলে আসবে, ওই খাওয়া দাওয়া হবে। তো আজ হচ্ছে 13 অক্টোবর, আজের দিনে মানে কী বলবো, কী থেকে কী বলবো আর কী বলবো না, কিছু ভাষা খুঁজে পাচ্ছে না। 2016 সালে এই দিনে আর কি, এটা আমার কাছে ছিল হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর পুজোর ভাসানের দিন। এই দিনকে এদের বাড়ি থেকে আর কি, আমার হাজব্যান্ডের বাড়ি থেকে আজ আমাদের বাড়িতে ফাইনাল কথা বলতে গিয়েছিলো, বাবা মা গিয়েছিলো, ওর একটা বন্ধু গিয়েছিলো, আর আমাদের এ গিয়েছিলো আমার হাজব্যান্ড আর কি, বাবাই গিয়েছিলো। তো বাবার নামটা আমি ডাকি আর কি ভালোবেসে, এটাই হচ্ছে কথা। মেন যেটা আরও বেশি কথা হচ্ছে, যে মানুষে আমাকে আরও গিয়ে আর কি একটাই কথা জিজ্ঞেস করেছিল, চা বানাতে পারো, সে মানুষটা হচ্ছে আমার শ্বশুরমশাই মানে বাবা, সে মানুষটাই আর বেঁচে নেই। অনেকটা কষ্টও আছে, অনেক কিছুই আছে, মানে সত্যি কথা বলতে গেলে কি আর শ্বশুরবাড়িতে যেতেও না আমার, মানে ওই বাড়িতে আর কি, মা এখন যেখানে থাকে আমি ওখানে আর যেতেও পারি না, মানে ওই ঘরটার ভেতরে গেলে আমার না কেমন দম বন্ধ হয়ে আসে, দম বন্ধ হয়ে আসে মনে হচ্ছে।
আমি একটু সত্যি বলতে লজ্জা নেই, একটু ভূতের একটু ভয় পাই, একটু এ পাই, মানে আমার যেন মনে হয়। কিন্তু আমার বাবা যখন মানে মারা গেছে তখন আমি কখনো ভয়ও পাইনি, কখনো কিছুই মনে হয়নি। তো মানুষটার জন্য আজও কষ্ট হয়, একটা কেমন যেন হয়, সে মানুষের বেঁচে থাকলে আজ কতই না কি হতো। তো একদিন না একদিন সবাইকে যেতে হবে, বাবা মা তো কেউ কারোর কোনো দিন বেঁচে থাকে না, বাবা মা কেন আমরাও চিরকাল বেঁচে থাকবো না, একদিন না একদিন আমাদেরও মরতে হবে। তো যে লাইফটা তো খুবই ছোট, যতদিন বাঁচবে বা মনের যা আশা আকাঙ্ক্ষা ইচ্ছাগুলো আছে না প্রকাশ করে ফেলো, বেশি দিন না চেপে রেখো না, কষ্টে নিজেই দম বন্ধ হয়ে আসবে। তো আজকের দিনটা আমার কাছে খুব যেমন স্পেশালও একদিকে খুবই কষ্টের। আজকে আমাদের ফাইনাল কথা হয়েছিল, তো আমাকে তখন বলেছিল যে যদি তোমার কিছু, তোমার নয় আপনার কিছু, মানে আমার হাজব্যান্ড আমাকে বলেছিলো আপনার কিছু জিজ্ঞাসা করবার থেকে, ওর বন্ধুই আর কি আমাকে বলেছিলো, ও তো ডাইরেক্ট কথা বলেনি, তখন নাম্বারটা দিয়েছিল। তো তারপরের দিনকে আমি ফোন করেছিলাম, মানে মানে 14 অক্টোবর আর কি, 13 অক্টোবর ফাইনাল কথা হয়েছে মোটামুটি। 14 অক্টোবর আমারও কতগুলো কথা জানবার ছিল, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই বিয়ে, আমাদের লাভ ম্যারেজ মোটেই নয়। তো এই নিয়ে না হলে কালকেই বলবো, 14 অক্টোবরের দিন। তো চলো এখন আর কি করবো, এখন এই বসেই থাকি, পরে আবার কথা বলছি। তো ঘুরতে বেজে 11টার দিন, গরুকে আমি শুয়ে দিয়েছি, এদিকে রান্নাঘরের সব কাজবাজ মিটে গেছে, এইখানে সব ভাত ভাত ছিল সব কাজ কমপ্লিট, আর এখানে সব মাজামুজি করে রেখেও দিয়েছি। তো বাবাই আমাকে মেসেজ করেছিল, ও বললো আমার দেরি হবে কারণ ওই কালকেও কলকাতায় যেতে হবে, তো কালকে কলকাতায় যেতে হবে বলে ওই জন্য কাজগুলো সব গুছিয়ে গেছি, আসতে অনেকটাই লেট হবে বললো। তো ওই জন্য আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি বলতে গেলে কি, আজ যেহেতু বৃহস্পতিবার ছিল মা লক্ষ্মীর বার, আমি ভাবলাম যে এগুলা ভাত খাবো না, দুটো কি ওই ভেন্ডি ভাতে আর কচু ভাতে ছিল, ওই দিয়েই অল্প দু চারটে ভাত খেয়ে নিলাম। আর বাবা এই তো ঘুমিয়ে আনবে বলেই ছিল, যেহেতু দেরি হচ্ছে খিদে খিদে হালকা হালকা পাচ্ছে, এবার ওই হিসেবে ওই ভাতটা খেলে আর ভাত থাকতো না, ওই জন্য খেয়ে নিলাম। জিমিকে খিদে দিয়ে দিয়েছি, বপুকে ওই জন্য সব শুয়ে দিয়ে কাজ মিটিয়ে দিয়েছি। আর বাবাই রাত্রিবেলা ওই তোমার রুটি তো করাই আছে, ঘুমিয়ে আনলে ঘুমিয়ে দিয়ে আর কি খেয়ে নেবে। তো চলো আজকে আর দেখাবার মতো তো কিছুই নেই, অনেকটা রাত্রির হয়ে গেছে যেহেতু, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ও আর অনেক ভালোবাসা দিও, আমিও তোমাদের অনেক ভালোবাসা আর সাপোর্ট করবো। বাই বাই, গুড নাইট।